স্বৈরাচারী, অত্যাচারী, নির্যাতনকারী ও অবৈধভাবে ক্ষমতার অপব্যবহারকারী রাজস্ব ভবনের চেয়ারম্যান মোহাম্মদ আবু হেনা রহমাতুল মুনিম ও প্রথম সচিব মোহাম্মদ ইমতাজুল ইসলামের অবিলম্বে পদত্যাগের দাবিতে ঢাকা রাজস্ব ভবনের সামনে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করা হয়। সোমবার সকাল 11:00 ঢাকার রাজস্ব ভবনের সামনে বাংলাদেশ কাস্টমস এক্সাইজ ও ভ্যাট আন্ত কমিশনারেট গাড়ি চালক সমিতির উদ্যোগে জাতীয় রাজস্ব বোর্ডের স্বৈরাচারী চেয়ারম্যান আবু হেনা মোহাম্মদ রহমাতুল মুনিম, প্রথম সচিব মোহাম্মদ ইত্তাজুল ইসলামের অবিলম্বে পদত্যাগের দাবিতে রাজস্ব ভবনের সামনে সর্বস্তরের কর্মচারীদের কর্মবিরতি অবস্থান কর্মসূচি পালন করা হয়। তাদের দাবি, 10তম থেকে 20তম গ্রেড কর্মচারী বৈষম্য বিরোধী পদোন্নতি ও 9টি দাবি মানতে হবে, নোটিশ সভার ও নৈশ প্রহরী অবিলম্বে পদোন্নতি প্রদান করতে হবে, নির্বাহী আদেশের মাধ্যমে বৈষম্য দূর করতে হবে বলেও জানান তারা।